প্রত্যাশা নামে একটি সংগঠনের ব্যানারে নারায়ণগঞ্জের মাদক সন্ত্রাস ইফতিজিং নিধনের সমাবেশ করেছিলেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। অথচ তার নির্বাচনী এলাকা ফতুল্লায় তার নিজ দলের হাতেই জিম্মি এলাকাবাসী। ফতুল্লার একাধিক এলাকার বাসিন্দারা জানান, ফতুল্লার শিল্প এলাকা থেকে শুরু করে সবগুলো ইউনিয়ন পরিষদের পাড়া মহল্লা ও গ্রামগুলোতে জুজুর মতো চেপে বসেছে ক্ষমতাসীন দলের লোকজন। তাদের নিয়ন্ত্রণে ইট সিমেন্ট রডপালুর ব্যবসা, এলাকার কিশোর গ্যাংগুলোও এসব বড় ভাইদের নিয়ন্ত্রণে। এলাকাভিত্তিক পঞ্চায়েত কমিটি এখন নেই বললেই চলে। ফতুল্লার কুতুবপুর ও এর আশেপাশের এলাকার নিয়ন্ত্রক হলেন মীর হোসেন মিরু। তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, মিরুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা, মারামারি, চাঁদাবাজি মামলাসহ সর্বমোট 19টি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে অর্ধশত। পাগলা, বৌবাজার ও শাহী মহল্লার মাদকসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে মিরুর রয়েছে বিশাল বাহিনী। এসব এলাকায় মিরু এক মূর্তমান আতঙ্ক। সম্প্রতি একটি অনুষ্ঠানেও দেখা গিয়েছে নিজামকে। ফতুল্লার লামাপাড়া, নয়ামাটি ও এর আশেপাশের এলাকাগুলো একসময় নিয়ন্ত্রণে ছিল নরঘাতক রহমতের। পুলিশের ক্রসফায়ারে রহমত নিহত হওয়ার পরে তার সহযোগীরা বর্তমানে একাধিক গ্রুপে বিভক্ত হয়েছে এবং তারাই এলাকার নিয়ন্ত্রণ করছে। লামাপাড়া এলাকা ফতুল্লা মডেল থানার অন্তর্গত হলেও এর অপর পাশে সিধিরগঞ্জের চৌধুরীবাড়ি আইলপাড়া এলাকা অবস্থিত। বর্তমানে ওই এলাকা নিয়ন্ত্রণ করছেন একসময়ে রকমতের ঘনিষ্ঠ সহযোগী মোফাজ্জল হোসেন চুন্নু, আব্দুর রশিদ মিথুন, রাফেদ আলী ও জামাই আসলাম সহ তাদের অনুগত বাহিনী। চুন্নুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় 10টি মামলাসহ বিভিন্ন থানায় 19টি মামলা রয়েছে বলে জানা যায়। 2019 সালের 20 এপ্রিল ফতুল্লা থানা পুলিশের বিশেষ অভিযানে মোফাজ্জল হোসেন চুন্নুসহ 23 জনকে গ্রেপ্তার করা হয়। তখন চুন্নুর কাছ থেকে 500 ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। চুন্নুকে ছাড়িয়ে নিতে তার বাহিনীর সদস্যরা পুলিশের ওপর হামলা চালালে 5 জন পুলিশ সদস্য আহত হয়। 2018 সালের 24 সেপ্টেম্বর গভীর রাতে সিধিরগঞ্জের 2 নম্বর ঢাকেশ্বরী ধনকুণ্ডা এলাকার একটি বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তবে এর কিছুদিন পরে জামিনে বের হয়ে আসে চুন্নু। 8 নভেম্বর আবারও জালকুড়ি এলাকা থেকে 6 পিস ইয়াবাসহ চুন্নুকে গ্রেপ্তার করা হয়। কয়েকদিন পরে সে আবারও জামিনে বের হয়ে আসে। ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আব্দুর রশিদ মিথুন ও তার 4 সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, 2 রাউন্ড গুলি, 390 পিস ইয়াবা ও মাদক বিক্রির 91,785 টাকা। নারায়ণগঞ্জের প্রবেশমুখ সাইনবোর্ডে রাজত্ব চলে সুরুজ ব্যাপারী ও রাজ্জাক ব্যাপারীর। উৎসব পরিবহনের একটি বাস থামিয়ে ককটেল বিস্ফোরণ করে টাকা ছিনতাই ও হত্যা মামলার পেছনে সুরুজ ব্যাপারীর সম্পৃক্ততা ছিল। ওই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। এলাকাবাসী জানায়, সুরুজ ব্যাপারী একসময় শরীয়তপুরের আলোচিত তনাই মোল্লা বাহিনীর সদস্য ছিল। 2001 সালের দিকে সাইনবোর্ডের শান্তিধারা এলাকায় এসে ঘাঁটি গাড়ে। এখান থেকে সে গড়ে তোলে একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট এলাকার জমি দখল থেকে শুরু করে নানান অপকর্ম করে। এরপর সুরুজ ব্যাপারীর সিন্ডিকেট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ থেকে সাইনবোর্ড ও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডকে টার্গেট করে একটি ছিনতাইকারী বাহিনী তৈরি করে। ওই বাহিনীর প্রধান সে নিজেই। সুরুজের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, জবরদখলসহ বিভিন্ন ঘটনায় 11টি মামলা রয়েছে। সম্প্রতি এই সুরুজের একটি অনুষ্ঠানেও দেখা গিয়েছে নিজামকে।